এবার জানাবো খেলার টুকরো খবর। চলমান এশিয়া কাপের মাঝেই পাকিস্তানের মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন ও আন্তর্জাতিক দলের জেনারেল ম্যানেজার আদনান আলী বিতর্কের জন্ম দিয়েছেন। কলম্বোর ক্যাসিনোতে দেখা গিয়েছে দুজনকেই। দলের কর্তা ব্যক্তিদের এমন কাণ্ডে বিতর্কের জন্ম দিয়েছে, আইসিসির নজরেও থাকতে পারেন এই দুই কর্মকর্তা। চুমুকাণ্ডে পদত্যাগ করেছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। শুধু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকেই নয়, ইউএফআর নির্বাহী কমিটির সহ সভাপতির আসনও ছেড়ে দিয়েছেন তিনি। নারী বিশ্বকাপের ফাইনাল স্প্যানিশ ফুটবলার হারমোসোকে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন তিনি। ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের বাইরে একে অপরের বন্ধু তা প্রমাণ করলেন শাহিন শাহ আফ্রিদি। সদ্য বাবা হওয়া বুমরাকে উপহার তুলে দিলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভিডিও প্রকাশ করেছে।